16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও সুধি মণ্ডলী, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় 91,634 জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। পৃথিবীর মানচিত্রে নতুনভাবে চিহ্নিত হয় লাল সবুজের এই প্রিয় বদ্বীপ। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সবসময় আনন্দের, একই সঙ্গে দিনটি স্বজন হারানোর বেদনায় অশ্রুসিক্ত। সব মিলিয়ে আজ আনন্দ অশ্রুর দিন। অগণিত মানুষের আত্মত্যাগের ফলে আমাদের স্বাধীনতা এসেছে। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদদের, যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন সেই 2 লক্ষ মা বোনকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন বুকে নিয়ে। এ পথ পরিক্রমায় উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে চলেছে স্বতন্ত্র মহিমায়। বিজয় শব্দটির সাথে যে স্বপ্ন একদা এদেশবাসী দেখেছিলেন, আজও তা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি। পারস্পরিক দ্বন্দ্ব, অসহিষ্ণুতা, রাজনৈতিক উগ্র উন্মাদনা, সামাজিক অবক্ষয়, সন্ত্রাস ও সংঘাতের সশস্ত্র বিক্ষোভ আমাদের জাতীয় জীবনে নতুন উপসর্গরূপে দেখা দিয়েছে। 1971 সালের এ দিনে বাংলার মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসনের 24 বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। তারা তাদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ। আমরা এ স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তাই জাতীয় অগ্রগতি ও চেতনার মিলবন্ধনে বাংলাদেশ তথা বাঙালি জাতির জীবনে আজকের এই দিন, অর্থাৎ এই মহান বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম। 1971 সালে যদি আমরা পাক সেনার বিরুদ্ধে রুখে না দাঁড়াতাম, আজও হয়তো পৃথিবীর বুকে লাল সবুজের দেশ বাংলাদেশকে খুঁজে পেতাম না। বরং বাংলাদেশ পরিচিত হতো পাকিস্তানের একটি কলোনি হিসেবে। শাসন শোষণ বঞ্চনার মধ্য দিয়ে গৌরবহীন এক জীবন কাটাতে হতো বাঙালি জাতির। বঞ্চিত থাকতে হতো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকেও, কিন্তু তা হতে দেয়নি বাংলার দামাল ছেলেরা। লাখো মা বোনের ত্যাগ করতে হয়েছে তাদের সম্ভ্রম, তবুও তারা পিছপা হয়নি এতটুকু। বিজয় তাদের চাই, যার বিনিময়ে আমরা পেলাম বাংলাদেশ নামক এক টুকরো স্বাধীন ভূখণ্ড। স্বাধীনতা অর্জনের এত বছর পরেও অসংখ্য লোক দারিদ্র কবলিত অবস্থায় রয়েছে। বিশেষত জাতিগত ঐতিহ্য পালনের শিক্ষা আর নৈতিকতার চর্চায় আমরা এখন অনেকটা পিছিয়ে রয়েছি। আমরা আজও স্বাধীনতাকে সঠিকভাবে অর্থবহ করে তুলতে পারিনি। আমরা আজও পারিনি লাখো শহীদের রক্ত ঋণ পরিশোধ করতে। আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু তার বাস্তবায়ন সঠিকভাবে ঘটাতে সক্ষম হয়নি। যোগ্য নাগরিক হিসেবে এদেশের জনগণ আজও নিজেদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। বীরের জাতি হিসেবে এই প্রজন্মের উচিত বিশ্বের বুকে আমাদের আরও গৌরবের স্থান নিশ্চিত করা। নীতি আর আদর্শের চর্চা নিশ্চিত করতে পারলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রিয় বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। তাই আসুন আমরা সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি। কেননা আমরা সমাজের কাছে দায়বদ্ধ, আমাদের দেশের প্রতি সকলেরই দায়িত্ব কর্তব্য আছে। অন্নহীনকে অন্ন এবং নিরক্ষরকে জ্ঞানের আলো দিয়ে এ স্বাধীনতাকে সার্থক করে তুলতে হবে। তাই সব রকম বিভেদ বিচ্ছেদ ভুলে, হানাহানি সংঘাত দূর করে, সংকীর্ণ স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার কাজে ব্রতী হই। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।